আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। মাথার উপরে সূর্য, মরুভূমির উত্তপ্ত রোদে শরীর জ্বলছে যাবে এমন অবস্থা। পাথরের ওপর রোদ পড়ছে, রোদ পড়ার কারণে পাথর আগুন মতন গরম হয়ে আছে, যা মানুষ স্পর্শ করলে হাত পুড়ে যাবে। আল্লাহর ওপর ইমান আনায় এক কৃতদাসকে রোদের মধ্যে শুয়ে রাখা হয়েছে। এখন বলা হচ্ছে মুহাম্মাদের আল্লাহর ওপর ইমান আনা থেকে ফিরে আসতে হবে। অন্তরে ইমান আছে, কিন্তু বিপদের সময় আল্লাহকে অস্বীকার করা দোষের কিছু না। তবুও সে কৃতদাস আল্লাহকে অস্বীকার করছে না, তার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে আহাত আহাত। সামান্য একজন কৃতদাস এমন স্পর্ধা দেখে আবু জাহলের মাথায় খুন চাপল। পাথর এক বড় চাককে তার পিঠের ওপরে চেপে দেওয়া হলো। একত মরুভূমির উত্তপ্ত রোদ, তার উপর আগুনের পাথর তার পিঠে উঠিয়ে দেওয়া হয়েছে। এই অমানসিক নির্যাতনের মুখেও তিনি 70 দিন ত্যাগ করেননি, তিনি শুধু বলছেন আহাত আহাত। নির্যাতনের যত স্টিম আছে সব কিছু তার উপর চাপানো হলো। কুকুরের গলায় যেমন শিকল পরিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, তার গলায় অন্যরূপ শিকল পরিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তার মুখ দিয়ে বের হচ্ছে আহাত আহাত। লাত উজ্জার সামনে নিয়ে তাকে বলা হলো, বলো তোমার আল্লাহ লাত উজ্জা। তাদের কথায় কান না দিয়ে তিনি এক মনে বলে যাচ্ছেন আহাত আহাত। অত্যাচারে এমন কোনো পদ্ধতি নেই যা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রয়োগ করা হয়নি। প্রথম দিকে যে 7 ব্যক্তি প্রকাশ্যে ইসলাম ঘোষণা করেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম একজন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ইসলাম গ্রহণ করার জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এমন নির্মম অত্যাচার, সেই জন্য তার সহ্য হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়া ইবনে খালাফকে বললেন, তাকে মুক্ত করার জন্য তুমি কত চাও? উমাইয়া ইবনে খালাফ বললেন, 9 উকিয়া। যদি তুমি 9 উকিয়া দাও তাহলে তুমি একে ক্রয় করতে পারবে। তখনকার সময় 9 উকিয়া ছিল অনেক মূল্যবান। উমাইয়া ভাবল এত দামে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কৃতদাসকে কিনবেন না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অবাক করে দিলেন। কোনো প্রকার দর কষাকষি ছাড়াই তিনি 9 দিরহাম দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে ছাড়লেন। এত দাম দিয়ে একজন কৃতদাসকে কেনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠকছেন ভেবে উমাইয়া হাসিতে ফেটে পড়ল। সে বলল, তুমি যদি আমার সাথে দর কষাকষি করতে তাহলে আমি তাকে 1 উকিয়ার বিনিময়ে তোমার কাছে বিক্রি করে দিতাম। মূলত একজন ইমানদারের মূল্য আরেকজন ইমানদারের কাছে অনেক বেশি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অবমূল্যায়ন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ্য হল না। তিনি সাথে সাথে বললেন, আল্লাহি, তুমি যদি তার মূল্য 100 উকিয়া বলতে তবু আমি তাকে কিনে ফেলতাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেনার ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আগ্রহ দেখে কেউ কেউ বলে উঠল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে দেখাচ্ছে সে কত উদার। তাদের অপবাদের জবাবে আল্লাহ তাআলা বলছেন, সে তার সম্পদ দান করে শুধু তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়। মদিনা হিজরতের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আজানের ধ্বনি শুনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করলেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজানের বাণীগুলো শিখিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজান দিতে বললেন। এর ফলে
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার সৌভাগ্য অর্জন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুয়াজ্জিনের মর্যাদা সম্পর্কে বললেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনদের ঘাড় হবে সুদীর্ঘ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা ছিল এত সুমধুর যে মিনার দাঁড়িয়ে তিনি যখন আজান দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তার আজান শুনে কেউ আর ঘরে বসে থাকতে পারত না, সবাই মসজিদের দিকে ছুটে চলতেন। যে সাহাবির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবসময় দেখা হতো তিনি হলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিদিন কমপক্ষে পাঁচবার তার সাথে দেখা হতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। একবার আবিসিনিয়ার বাদশা নাজ্জাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি উপহার পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একটা দেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর অপরটি নিজের কাছেই রাখলেন। পরবর্তীতে নিজের অংশটুকু দিয়ে দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া উপহারটি অনেক যত্ন করে রাখতেন, সবসময় তার চোখে চোখে রাখতেন, প্রতিদিন সে উপহার দিকে তাকিয়ে থাকতেন। একবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু উৎকৃষ্ট মানের খেজুর নিয়ে আসলেন, যেটা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, এগুলো কোথায় পেলে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে কিছু নিম্নমানের খেজুর ছিল, আপনাকে কিভাবে নিম্নমানের খেজুর দিই, সেজন্য আমি এগুলো বিক্রি করে কিছু উৎকৃষ্ট মানে খেজুর ক্রয় করে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসা এরকমটাই ছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পারছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিম্নমানের খেজুর দিতে। তিনি এতটা গরিব ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেললেন এই উৎকৃষ্ট মানের খেজুর অনেক মূল্যবান। মিরাজ থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, তুমি কি এমন আমল করো আমি জান্নাতে আমার আগে তোমার পদধ্বনি শুনতে পেলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোনো গুনাহ করলে সাথে সাথে দুই রাকাত সালাত আদায় করি, এবং আমি অজু করলে দুই রাকাত তাহিয়াতুস সালাত আদায় করি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলগুলো ছিল নিয়মিত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল কোনটি? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমল সর্বদা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন কাবা ঘরে উঠে আজান দিতে হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ঘরে উঠে আজান দিতে শুরু করলেন। এটা দেখে মক্কার কাফিররা অবাক হলো, যে লোকটি সমাজে সবচেয়ে নিকৃষ্ট সে লোকটি কিনা তাদের পবিত্র উপাসনালয়ে আজান দিচ্ছে। এসব দেখে তাকে সবাই ঘৃণা করতে শুরু করলো, এক একজন এক এক কথা বলে উঠল। এতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ভাঙেনি, তিনি আরও সফল ছিলেন, আরও উৎসাহ পেয়েছেন। এভাবে দিন কাটতে থাকল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মৃত্যুশয্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যু এতটাই স্পষ্ট করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর পর যখন সালাতের ওয়াক্ত শুরু হলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার রুটিন মাফিক আজান দিতে শুরু করলেন। আজানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ উচ্চারণ করলেন, তখন কান্নায় এতটাই ভেঙে পড়লেন যে আর আজান দিতে পারলেন না। প্রতি ওয়াক্ত আজানের আগে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন এবং তার থেকে অনুমতি নিতেন, তারপর আজান দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর আজানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই কথাটি বলতে হয়, সেটা তিনি আর উচ্চারণ করতে পারতেন না, কান্নায় ভেঙে পড়তেন।
এরপর থেকে তিনি আজান দেওয়া থেকে অব্যাহতি নেওয়ার জন্য খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুরোধ করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেগ অনুভব করতে পেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আবেদন গ্রহণ করলেন, আজান দেওয়া থেকে তাকে অব্যাহতি দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন জেরুজালেমে বিজিত হয়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার জন্য আবারও অনুরোধ জানান। খলিফার অনুরোধ গ্রহণ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল আকসায় আজান দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এতটুকু শোনার পর উপস্থিত সবাই কান্না ভেঙে পড়লেন, কারণ এতদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর তিনি আজান দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, আর আজ সবার সামনে আজান দিচ্ছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বনি তার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে। সবার স্মৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি ভেসে উঠল। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে যখন তোমাকে শুয়ে রাখা হতো, তোমাকে অত্যাচার করা হতো, তখন তুমি কেন আহাদ আহাদ শব্দ করছিলে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন পর্যন্ত আমি আল্লাহ সম্পর্কে শুধু এতটুকুই জানতাম যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাই আমি আহাদ আহাদ শব্দ করছিলাম।